আসসালামু আলাইকুম। আজ আমার প্রিজমা কালারের 72 শেডের আমি আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা এক ধরনের আমি বলবো রিভিউ। এটা অলরেডি খোলা হয়ে গেছে, আনপ্যাকিং করা হয়ে গেছে। তো এখানে 72 শেডের আছে আর প্রিজমা কালারের। প্রথমে আমি কিছু এটা সম্বন্ধে কিছু আমি বলতে চাই। বাকি কোনো পেন্সিলের কোয়ালিটি থেকে এই প্রিজমা কালারের কোয়ালিটিটা খুব আলাদা বাকি সব পেন্সিলের ব্র্যান্ডের থেকে। এই পেন্সিলের বৈশিষ্ট্যটা হলো খুবই মানে এক্সপিরিয়েন্স মূলক এবং কোয়ালিটি আর্টিস্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং হাই কোয়ালিটি পিগমেন্ট এবং স্যাচুরেশনও খুবই বেটার। এবং এটা হচ্ছে ওয়েক্স বেস মানে মোমের ভিত্তিতে এই কাজ, মানে এই পেন্সিলের নিব হচ্ছে হলো মোমের। আচ্ছা, তো এটা এবং নরম এবং মোটা এবং স্মুথ কালার লে ডাউন ফর দ্য এক্সেলেন্ট ব্লেন্ডিং এবং ব্লেন্ডিং এবং শেডিংয়ের ক্ষেত্রে প্রিজমা কালারের পেন্সিল এভরি পেন্সিল মানে প্রত্যেকটা পেন্সিল খুব ভালো মতন কাজ করে। এখানে তিনটা ট্রে আছে, তিন ট্রেতে তিন মানে শেডগুলো বিভিন্ন ধরনের। এখানে ব্লু আছে, এখানে বেগুনি আছে, গ্রিন আছে, গ্রিনের অনেক শেড আছে। তারপর হচ্ছে এটা তো হচ্ছে প্রথম ট্রে। এটা হচ্ছে সেকেন্ড ট্রে, ইয়েলো, রেড, অরেঞ্জ, তারপর হচ্ছে পার্পেল, মেজেন্টার একটা শেড। এটা হচ্ছে সেকেন্ড ট্রে। এবার হচ্ছে থার্ড ট্রে। থার্ড ট্রেতে হচ্ছে খয়েরি, তারপর হচ্ছে গ্রে, তারপর হচ্ছে স্কিন টোন কিছু কালারটা এখানে অ্যাপ্লাই দিছে, তারপর হচ্ছে গোল্ডেন, এটা হচ্ছে সিলভার, হোয়াইট। এগুলো হচ্ছে প্রত্যেকটা শেডের এক একটা কি বলবো আর পেন্সিল শার্প করতে হয়, কিন্তু নর্মাল পেন্সিলের মতন সবগুলা না। এদের থিকনেস খুব মোটা, এই যে দেখুন খুব মোটা, এই যে মোটা। আপনি এতটুকু অবস্থায় আপনি ব্লেন্ডিং হালকা করে প্রেশার করে 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 সেই অনুযায়ী আপনার নিচে, এটা তো পেন্সিলের বৈশিষ্ট্য, নিচে থাকলে বেশি জোরে প্রেশার আসে, উপরে থাকলে হালকা প্রেশার দিয়ে হালকা হালকা করে 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 লেয়ারিং কাজ করে আপনি করতে পারেন। তো 72 শেড আমার খুব বলবো, আমি আমার খুব কাজ, আমি অনেকগুলো কাজও করছি এই আমার প্রিজমা কালারের শেড দিয়ে। আর এটা আমাদের বাংলাদেশে এটা পাওয়া যায়, এটা সব জায়গায় পাওয়া যায় না। এটা বিশেষত এটা আমি বলবো আপনি কোনো অনলাইনে যদি এটা খুঁজে পান এটার খুব এক্সপেন্সিভ হবে। আপনি বেটার হবে আপনি চলে যান আজিজ মার্কেটে। তো আজিজ মার্কেটে গেলে আপনি পেয়ে যাবেন এই প্রিজমা কালারটা। আমি লোকেশনটা বলে দিছি আপনি এই যে এই মাত্র। তো এটা ক্রেয়ন টাইপ, এটা হচ্ছে ক্রেয়ন টাইপ। আর এটার প্রিজমা কালারের শেড শুরু হয় 12 থেকে 150 পর্যন্ত। তো 150 পর্যন্ত এটা হচ্ছে 72, এটা হচ্ছে মানে লাস্টের আগেটা হচ্ছে 72। তো প্রথমে হচ্ছে 12, 24, তারপর হচ্ছে 36, তারপর হচ্ছে 48, তারপর হচ্ছে 72, তারপর হচ্ছে 150। তো এই কয়টা সিরিজে আপনি কালারগুলো পেয়ে যাবেন। তো এক একটা রেঞ্জের এক একটা প্রাইস হবে, 12টার একটা প্রাইস, সবগুলোর এক একটা প্রাইস দেওয়া আছে। তো বাংলাদেশে এটা অ্যাভেলেবেল। সো আমি আমার বিভিন্ন ধরনের কাজ আমি অনেকগুলো করছি। এখন সামনে এখানে আছে কোথাও একটা থাকতে পারে, আমি দেখাই। হ্যাঁ, আমি আমার একটা কাজ আমি দেখাই। এখানে আমি একটা ফ্লাওয়ার করছিলাম, তো ফ্লাওয়ার এটা হচ্ছে ব্লু ফ্লাওয়ার। তো ব্লু ফ্লাওয়ারটা আমি এটা খুব সুন্দর কৌতন করে আমি এটা অ্যাপ্লাই করছি। এই পুরো প্রিজমা কালারে 72 শেড দিয়েই আমি এটা অ্যাপ্লাই করছি। এটা প্রায় আমার কাজটা করতে আমার মিনিমাম 4.5 ঘন্টা লাগছে এটা করতে।
তো এই যে আমার এখানে সিগনেচার, এটা আমি এটা করছিলাম রোজা আসার আগে। তো প্রিজমা কালার খুব একটা বলবো, যারা ফেবার ক্যাস্টেল পলিক্রোম কিনতে পারেন না তাদের জন্য প্রিজমা কালারটা খুব, মানে যেটা আপনি কিনতে পারেন। ফেবার ক্যাস্টেল পলিক্রোম হচ্ছে কি, ওটা হচ্ছে অয়েল বেসড, আর এটা হচ্ছে ওয়েক্স বেস। ওয়েক্স বেস মানে হচ্ছে মোমের পেন্সিল। সো আমি প্রিজমা কালার ব্যবহার করি। তো থ্যাংক ইউ, আমি আপনাদের সাথে এটা আনবক্সিং রিভিউইং সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি। ধন্যবাদ।